আনতে গ্যাংস্টার গুলিত নিহত পাঞ্জাবী গায়ক সিদ্ধু মুছে ওলার জনপ্রিয়তা সমগ্র বিশ্বজুড়ি আছে। সমগ্র বিশ্বতে সিঁচৰিত হয়ে থাকা পাঞ্জাবী মূলর লোকসকলে মুছে ওলার পাঞ্জাবী পপ গীতসমূহ অতিকৈ পছন্দ করে আছিল। কেবল ভারততে নহয়, পাকিস্তানতো জনপ্রিয় আছিল মুছে ওলা। পাকিস্তানতো তেওঁর আছিল যথেষ্ট অনুরাগী। দরাচলতে ভারত পাঞ্জাব প্রদেশের ভাষা সংস্কৃতির লগতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংস্কৃতির যথেষ্ট পরিমাণে মিল আছে, যার বাবে পাঞ্জাবী গায়ক সিদ্ধু মুছে ওলার গীতি সংগীতক আদরি লৈছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনতায়। শেহতীয়াকৈ ভারত পাকিস্তানের সীমান্তর এনে একটা ভিডিও পোহরলে আহিছে, যত দুইখন দেশের সৈনিকসকলে মুছে ওলার গীতত নৃত্য প্রদর্শন করেছে। ভিডিওটো দেখিবলৈ পোৱা গৈছে এটা ভারতীয় পহরা চকীত সিদ্ধুর বাবিন্দা বুলু গেনটো বাজি উঠিছে। লগেলগে ভারতীয় সৈনিকসকলে ভাংৰা নাচিবলৈ আরম্ভ করলে। ভারতীয় চকীত বাজি উঠা সিদ্ধুর জনপ্রিয় গীতটো শুনিছে সমীপত থাকা পাকিস্তানী পহরা চকীত পাকিস্তানী জওয়ানসকলে। লগেলগে পাক জওয়ানসকলের মাজতো আনন্দ বিয়পি পড়ল। মুছে ওলার গীত শুনি পাকিস্তানী জওয়ানসকলো উলাহত উঠলি উঠিল। তেওঁলোকেও কৰিব ধৰিলে ভাংৰা নৃত্য। সম্প্রতি সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়ছে এই দৃশ্যটো, আর এক বার্তাও হয়তো দিবলৈ চেষ্টা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। সীমান্তত মুখামুখিকৈ থাকি প্রায় গুলিয়াগুলি লিপ্ত হয় ভারত আর পাকিস্তানের সেনাবাহিনী। কিন্তু ভারতীয় চকীত বাজি উঠা সিদ্ধু মুছে ওলার গীত শুনি পাকিস্তানী সৈনিকসকলে পাহৰি যায় ভারতীয়র প্রতি থকা তেওঁলোকৰ শত্রুতা। এজন ভারতীয় কণ্ঠশিল্পী গীত শুনি আপ্লুত হয়ে পড়ে ভারতীয় সেনার শত্রু পাকিস্তানের সৈনিকসকলে। মুছে ওলার গীতত ভারতের লগতে পাকিস্তানী সৈনিকসকলে নৃত্য করার মুহূর্তখিনি যেন আছিল সংগীতে হাতনি অনার পিঠুতা। সামাজিক মাধ্যমতো ভিডিওটো চাই বহুজনে মন্তব্য করেছে সংগীতে শত্রুতামূলক পরিবেশের মাজতো পলকতে আনিব পারে শান্তির বতরা। সংগীতে শান্তি সম্প্রীতির সোপান বলে মন্তব্য করলে বহুকেগী ব্যক্তিয়ে। আহক চাও, আজিরপর কেটামান দিনের আগতে দুষ্কৃতিকারীয় হত্যা করা পাঞ্জাবী গায়ক তথা ভারতের আটাইতকৈ বেশি জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্থাৎ পপ গায়ক সিদ্ধু মুছে ওলার গীতর কেনেকৈ ভারত আর পাকিস্তানের সেনাবাহিনীর জওয়ানসকলে নৃত্য করে আনন্দত আত্মহারা হয়ে পড়ছিল। আহক চাও সেই বিশেষ ভিডিও। আপনাদের টেলিভিশনের পর দেখ পাইছে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী যিগৰাকী কণ্ঠশিল্পীক আজিরপর কেটামান দিনের আগে অচিনাক্ত দুষ্কৃতিকারী হত্যা করেছিল, গ্যাংস্টারে হত্যা করেছিল। আর সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী সিদ্ধু মুছে ওলার গীতত নাচিছে ভারত আর পাকিস্তানের সৈন্যবাহিনী একলগে যুযুধান ভারতের সীমান্ত।